লাস্টে কে অ্যাকশন করতে দেখেছি, মানে সব থেকে বেশি অ্যাকশন করতে দেখেছি আমরা ইয়েতে ফ্যামিলি ম্যানে, যে হ্যাঁ অ্যাকশন ওখানেই আছে, তার আগে কোনো অ্যাকশন দেখিনি ওকে এরকম ভাবে। আর ছোটাছুটি বন্দুক চালানো সেটা আলাদা ব্যাপার। সেটা আলাদা, পুলিশের কাজ করছে, বাট এরকম হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফ্যামিলি মানে ফাইটিং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট গেছিল? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপ্পল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আয়দের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, ভাইয়াজি, যেটা এর আগে আমরা টিজার রিয়্যাক্ট করেছিলাম, যেখানে রক্তা রক্তি ছিল, ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করেছিলাম না মরা, হ্যাঁ 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 ক্যারেক্টার ইন্ট্রোডিউস, ঠিক আছে, রক্তা রক্তি ছিল, সবাই পালাচ্ছিল, হ্যাঁ, মানে ও ভাবছিল মরে গেছে, উঠলো যেই যখন নড়ে আর চোখটা খুললো, তখন তো ভয় পালাচ্ছিল। তো ওটা কাস্ট ডাইরেক্ট করেছে অপূর্ব সিংকারকি, আর কাস্ট আছে মনোজ বাজপাই, আর এর আগে কাস্ট আমরা আর জানতাম না, শুধু মনোজ বাজপাই জানতাম, সেরকম সুবিন্দর বিকি, যতীন গোস্বামী, বিপিন শর্মা, জয়া হোসেন এবং অন্যান্য অনেকে। তো টিজারে বললাম স্টোরি ওয়াইজ কিছু বুঝতে পারিনি সেরকম ভাবে, তো দেখা যাক। ও পান্ডে জি, কোন হ্যায় ইয়ে ভাইয়া জি, পান্ডে জি কোন হ্যায় ভাইয়া জি, কোন হ্যায় ভাইয়া, কোন হ্যায় ভাইয়া জি, ভয়টা দেখেছো? ভয় ভাইয়া জি, সরকার প্রজা ভী থে, ক্রাইম ভী থে, কানুন ভী থে, রবিনহুড নই হ্যাঁ, বাপ হ্যাঁ। তুম গে অনেক হাই হয়ে গেল, একসাথে সাইন করেছে তোমাকে সবগুলো। ভোজপুরি বিহারি স্টাইলের মুভিটা বলতে পারো, কিন্তু ভোজপুরি মুভি আমি দেখিনি, বাট স্টাইলটা না সাউথ এর স্লো করা, এখনো তাই ভোজপুরি মুভির স্টাইলটা অনেকটা সিমিলার। এইটাই ভাইটা মনে হয়, ইনোসেন্ট ভাইকে মারা দিয়ে আছে, এক্স্যাক্টলি, যে হয়তো এই লাইনই ছিল না, পলিটিক্স এর শিকার। মারা গে ভাইয়া জি আয়েঙ্গে ওর তবাহি মচায়েঙ্গে। নাইস, এরকম অ্যাকশন বাজপাইকে দেখিনি করতে আমি কখনো, না সত্যি করে দেখিনি, কোনোদিন দেখিনি এরকম অ্যাকশন। মিউজিকটা বেশ অন্যরকম দিয়েছে, একটু ওল্ডলেস, খুব মডার্ন, ঠিক ঠাক ঠিক না, কিন্তু বেশ জিনিসটার সাথে যাচ্ছে, যেহেতু স্টাইলটা একটু অন্যরকম না, মডার্ন স্টাইলের মতন। লাস্ট ওকে অ্যাকশন করতে দেখেছি, মানে সব থেকে বেশি অ্যাকশন করতে দেখেছি আমরা ইয়েতে ফ্যামিলি ম্যানে,
জ্যাকসন ওখানেই আছে, তার আগে কোনো অ্যাকশন দেখিনি ওকে এরকম ভাবে। আর ছোটাছুটি বন্দুক চালানো সেটা আলাদা, পুলিশের কাজ করছে, বাট এরকম হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফাইটিং, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট কি ছিল? ছিল ছোটাছুটি ছিল একটু, থাপ্পড় মারা চড় মারা এগুলো ছিল। হ্যাঁ মানে এটা পুলিশের মতো, মানে এটা হচ্ছে গুন্ডার মতো অনেকটা রকম কমব্যাট। তাও বলছি ওটা ওর সবথেকে হয়তো বেশি অ্যাকশন মুভি, অ্যাকশন করা মুভি, মানে বেশ ভালো লাগলো। আর ইমেজটা একটু ওল্ডিশ রেখেছে ব্যাপারটা, হ্যাঁ স্টাইল ফিরে আসার ব্যাপারটা মতো, মানে ওটার জন্য না, মানে কালারটা একটুখানি ইয়েলো কার বা ব্রাউন নিয়ে করেছে, তো একটা তুমি তার কুকুর কে মেরেছো, তাই জন্য সেই সাথে আসবে তোমাকে মারবে, তো ওরকমই ব্যাপারটা। আর ইনোসেন্ট ভাই ছিল ভোজপুরি মুভিজ গুলো ওরকমই অনেকটা হয়, করতে পারবে না কে বলেছে করতে পারবে না, তো আর এগুলো দেখে আমরা সেটাকে আরো ভালো মতন করে প্রমাণ পাই, তো ভালো ভালো লাগলো। আমার মিউজিকটা বেশ একটু নতুনত্ব লাগলো, আমার বেশ একটুখানি অন্য অনেকগুলো দেখতে দেখতে একটা একঘেয়েমি যেটা হয় ওটা একটু কেটে যাওয়ার মতন লাগলো। লুকসটা বেশ ভালো লাগলো, যেহেতু বিহারি ওরকম একটা লুকস ইয়ো ইয়ো বলা স্টাইল না, তো গুড। আপনারা জানাবেন, আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, আমাদের তো বেশ ভালো লাগলো। আর ওকে 24th মে আসছে, ওকে। আর আমাদের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কোনো ভোজপুরি মুভি আমি সত্যি দেখিনি, তো কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে ভালো, বাই বাই।